حقه ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة قيام الليل وأفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم. الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত প্রশংসা গণগান এবং তারিফাত যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় দীন এবং ঈমানের সাথে সালাতুল জামা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন অত্র মসজিদে আদা বরস্থ এই বাইতুল মামুর জামে মসজিদে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মনে হচ্ছে কয়েকদিন আগে এই মুহররম মাসে ছিলাম, আবারও মুহররম মাস এসে উপস্থিত। এটা কেয়ামতের একটি আলামত যে দিন খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে, বছর তাড়াতাড়ি ঘুরে আসবে, তাড়াতাড়ি মাস জুটে যাবে, সপ্তাহ জুমার দিন এসে যাবে। অনেকটা আমরা এরকম অনুভব করতেছি, বছর আরবি বছরের শুরু প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আমরা উপনীত হয়ে গেছি। মুহররমের মাস মাসের প্রায় আজকে দুই তিন তারিখ। মুহররম মাসের বেশ কিছু ফজিলত সহিভাবে সাব্যস্ত হয়েছে, আর অধিকাংশ ফজিলত হল জাল জুইফ এবং বিভিন্ন বেদাত দ্বারা সাব্যস্ত।
صحيح حديث بس صحيح دليل মাধ্যমে এই মহরমের মাস মাসের ফজিলতটা প্রায় চার পাঁচটা দিক থেকে সাব্যস্ত হয়েছে তার মধ্যে একটা হলো যে এই মহরম মাস হচ্ছে আল্লাহ তাবারকাতালার পক্ষ থেকে নির্ধারিত ঘোষিত চারটি হারাম বিশেষ সম্মানিত মাস এই মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মহরম আল্লাহ তাবারকাতালা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আরবি মাস সম্পর্কে উল্লেখ করেছেন আরবি মাস মানে হলো ইসলামের মাস মুসলিমদের মাস বা মুসলিমদের বছর বা মুসলিমদের মাস তারিখ গণনার বিষয় হলো আরবি কিন্তু দুঃখের বিষয় যে আমরা আরবি মাস সম্পর্কেই জানি না এমনকি আরবি মাসের নামগুলো অনেকে জানে না কিন্তু আমরা বাংলা মাস খুব বুঝি বৈশাখ আসার আগে থেকে অপেক্ষা করি ইংরেজি মাসও খুব ভালো বুঝি কিন্তু আরবি মাস সম্পর্কে আমরা একেবারে উদাসীন গাফেল জাহেল মূর্খ বলা যেতে পারে অথচ আল্লাহ তাবারকাতাল্লাহর মকসদ আল্লাহ তাবারকাতাল্লাহর যে উদ্দেশ্য মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে যে উদ্দেশ্য রয়েছে এবাদত এই এবাদতগুলো আরবি মাস হিসেবে সাজানো মানে সরাসরি সম্পর্ক আরবি মাসের সাথে ইসলামের আল্লাহর এবাদতের নবীর সম্পর্ক হলো সরাসরি অথচ এই মাস নিয়ে আমাদের কোনো মাতামাতি নাই আর মাতামাতি করার তো কোনো দরকারও নাই আরবি বছর আরবি মাস আরবি সপ্তাহ এর মধ্যে যেভাবে এবাদত বন্দিগিগুলোকে সাজানো আছে এই এবাদত বন্দিগিগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে আবার দেখা যায় আমাদের দেশে আরবি মাস উদযাপনের জন্য আরবি মাস নিয়ে মাতামাতি করার জন্য আরবি নববর্ষ আরবি প্রথম কি বলে মাস নিয়ে নাচানাচি লাফালাফি করার জন্য এক শ্রেণীর বেদাতিদেরকে তৎপর দেখা যাচ্ছে আরবি মাস পালন করল আরবি মাস বলতে বেদাত দিয়ে তারা ওরা যেমন শির্ক কুফরি কুসংস্কার এবং বিজাতি বিজাতীয়দের অনুসরণ অনুকরণ এবং তাদের পূজা পূজা পার্বণ পালন করে ইংরেজি নববর্ষে বাংলা নববর্ষে ঠিক আমাদের সমাজে এক শ্রেণীর বেদাতিরা আরবি নববর্ষ পালন করেছে বেদাতের মাধ্যমে মিলাদ মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে র্যালির মাধ্যমে আল্লাহ তাবারকাতালা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসগুলোর গণনা হলো বারোটি ফি কিতাবিল্লাহ আল্লাহ বলছেন এই যে আরবি মাস আর আরবি মাসের গণনা বারোটি এটা কোথায় আছে ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর কিতাব বলতে দুই ধরনের অর্থ বোঝায় একটা হলো কিতাবুল্লাহ মানে কোরআন কোরআনের মধ্যে আছে এটা তো পাইলামই আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াত আর একটা কিতাবুল্লাহর অর্থ হলো লাউহে মাহফুজ যে লাউহে মাহফুজের মধ্যে সমস্ত কিতাব আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন মুসার উপরে যেই কিতাব নাজিল হয়েছিল ইব্রাহিম আলী সালাতামের উপরে যেই সোহফ নাজিল হয়েছিল মুসা ঈসা এগুলো সব
ওই কিতাবের মধ্যে আছে ওই কিতাব হলো ওই কিতাবের মধ্যে সব কিতাব জমা আছে আর আল্লাহ তবারক তাআলা বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবি মাসের নির্ধারণটা হয়েছে আসমান জমিন সৃষ্টির দিন থেকে এই ইতিহাস কি আছে অন্য কোন মাসের আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিনই এই আরবি ১২টা মাসও আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে সবচেয়ে পুরাতন এবং ফজিলতপূর্ণ মাস হলো আরবি মাসগুলো তারপরে আল্লাহ কি বলছেন মিনহা আরবাতুন হুরুম এর মধ্যে চারটি হলো হারাম মাস হারাম বলতে উদ্দেশ্য হলো সম্মানিত মাস নিষিদ্ধ এই মাসগুলোতে এই মাসগুলোর অবমাননা করা এই মাসগুলোর মধ্যে অন্যায় অপকর্ম অশ্লীলতা মারামারি কাটাকাটি হানাহানি এগুলো নিষিদ্ধ সবসময় নিষিদ্ধ কিন্তু এই মাসগুলোতে আরো বিশেষভাবে নিষিদ্ধ মনে করতে হবে বিরত থাকতে হবে তারপরে আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়িম এটা হলো প্রতিষ্ঠিত দ্বীন তাহলে আরবি মাসগুলো এবং আরবি মাসগুলোর মধ্যে যে চারটা হারাম মাস আল্লাহ নির্ধারণ করেছেন এগুলো হলো দ্বীনের অন্তর্ভুক্ত বিষয় আরবি মাস হলো দ্বীনের অন্তর্ভুক্ত বিষয় ১২টি মাস হলো দ্বীনের অন্তর্ভুক্ত বিষয় কারণ এই ১২টি মাসের মধ্যে আল্লাহর জন্য যে ইবাদতগুলো আমরা করব সেই ইবাদতগুলো সাজানো আছে আজকে জুমার দিন আমরা জুমা পড়তেছি মুহররমের মাস শুরু হয়েছে এই মুহররমের মধ্যে ইবাদত আছে যা আমরা সবাই জানি এবং আজকেও ইনশাআল্লাহ জানতে পারবো তারপরে আল্লাহ কি বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসের সম্মানার্থে এই মাসকে মর্যাদা দেওয়ার জন্য এই মাসে আল্লাহ একটা বিশেষভাবে নিষিদ্ধ জিনিস ঘোষণা করেছেন যে এর মধ্যে খবরদার তোমরা পরস্পরের প্রতি জুলুম করবে না জুলুম তো সবসময় নিষিদ্ধ কিন্তু এই চারটা হারাম মাসের মধ্যে জুলুমকে আল্লাহ বিশেষভাবে নিষেধ করে দিয়েছেন তাহলে এটা একটা ফজিলত পাওয়া গেল মুহররম মাসের আর এই মুহররম মাসের ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন চারটা যে হারাম মাস এবং হারাম মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্পষ্ট করে দিয়েছেন সহিহ বুখারী হাদিসে এসেছে বুখারী মুসলিম ওই গ্রন্থেই হাদিসটা পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض নিশ্চয়ই যুগ বা জামানা সময় ঘুরে ঠিক ওই অবস্থায় ফিরে এসেছে যেই অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছিলেন এই হাদিসের অর্থ হলো যে হারাম মাসগুলোকে নিয়ে জাহিলি যুগে বেশ জাহিলিয়াত চর্চা করা হতো জাহিলি যুগে জাহিলিয়াত চর্চা করা হতো হারাম মাস নিয়ে হারাম মাসগুলোকে তারাও চিহ্নিত করেছিল যে চারটা হারাম মাস আর সেগুলো হলো জুলকাদা জুলহিজ্জা মুহররম এবং রজব কিন্তু জাহিলি যুগের লোকেরা চারটা হারাম মাস পূর্ণ করত কিন্তু এই মাসগুলোর সাথে অন্য মাস চেঞ্জ করে নিত চেঞ্জ করে ফেলত আগপিস করে ফেলত যেমন ধরেন মুহররম মাস মুহররম মাস হলো প্রথম হারাম মাস আর আরবি বছরের প্রথম মাস এখন দেখা যাচ্ছে যে তাদের কোনো কবিলার সাথে যুদ্ধ করতে হবে
কবিলার সাথে যুদ্ধ করবে, তখন যুদ্ধ তো হারাম মাসে নিষেধ, মহরম মাসে নিষেধ। তখন ওরা মিটিং করে কি করত যে আমরা এবার এই বছর সফর মাসকেই মহরম মাস বানিয়ে নিলাম, অথবা মহরমের পরিবর্তে সফর মাস হারাম জানব কিন্তু মহরম মাসে আমরা যুদ্ধ চালাবো। এইভাবে উল্টা পাল্টা করে তারা মানে এই বেদাত, এটাকে নাসি বলা হয়, নাসি নাসি বলা হয়, এই মাসকে আগপিস করে ফেলা, হারাম মাসগুলোকে এগিয়ে ফেলা, পিছিয়ে নেওয়া, এরকম করা, এটাকে বল আল্লাহ বলছেন জিয়াদাতুন ফিল কুফর, কুফরির ক্ষেত্রে অতিমাত্রা যোগ করা। এমনি তো তারা কাফের, কুফরির মধ্যে ডুবে আছে, কুফরিতে নিমজ্জিত আছে, কিন্তু এই কাজ করার কারণে আল্লাহ বলছেন কুফরির মধ্যে অতিমাত্রা যোগ করে ফেলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে বিদায় হজ্জের সময় এই এই সময় বা এই বছর আল্লাহ তোমার কথা আসমান জমিন সৃষ্টি করার সময় যে যুগের যে অবস্থা ছিল, যেই সিরিয়াল ছিল মাসের, সেই সিরিয়াল এসে গেছে, এরপরে থেকে আর কোনো সিরিয়াল ভঙ্গ হবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন আসসানাতু ইসনা আশারা শাহরা, বছর হলো বারো মাসে, মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে চারটি হলো হারাম মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন সালাসুম মুতাওয়ালিয়াত, চারটি হারাম মাসের মধ্যে তিনটি হলো একাধারে একাধারে সিরিয়াললি, যেমন জুলকাদা, জুলহিজ্জা আর মুহররম, এই তিনটি হলো একাধারে একসাথে। যদিও জুলকাদা আর জুলহিজ্জা হলো বছরের শেষ দুইটি মাস, আর মুহররম হলো প্রথম মাস, কিন্তু একত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুম মুতাওয়ালিয়াত, তিনটি মাস হলো একাধারে। মুহররম হলো পরের বছরের প্রথম মাস, আর জুলকাদা আর জুলহিজ্জা হলো এগারো এবং বারো নম্বর মাস, এইভাবে একসাথে হয়ে গেছে। আর একটা হলো রজব মুদর, রজব রজব মাস, যেটা শাবানের আগে। এই হলো চারটি হারাম মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা ব্যাখ্যা করে দিয়েছেন। দেখেন কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর এবং সূক্ষ্ম সঠিক কেউ করতে পারে? একেবারে মাপ মতো খাপে খাপে মিলে যাচ্ছে কোরআনের আয়াত আর তার তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা করেছেন। এমনি কি বলা হয় নাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ? কিন্তু বর্তমান যুগে কিছু নরাধম পশুর জন্ম হয়েছে, এরা পশু, পশুর চেয়ে নিকৃষ্ট, যারা বলতে চায় যে আমরা কোরআন মানব হাদিস মানব না, কোরআন মানার দাবি মিথ্যা কুফরি। যদি সে হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা না শিখে, মিনহা আরবাতুল হুরুম, চারটা হারাম মাস, আমি কোনটাকে হারাম, কোন চারটাকে হারাম মাস বলবো বলেন? ওই ফালতুগুলো যা বলবে সেটা ওদের তো অধিকার আছে, যারা হাদিস থেকে স্বাধীন হয়ে গেছে তারা তো যে কোনো মাসকে বলতে চারটা হারাম, ওই জাহিলি যুগের মতো। জাহিলি যুগের লোকেরা যেমন যে কোনো চারটাকে হারাম মাস মনে করত, হারাম পূর্ণ করলেই হলো, তো এরা কি জাহিলি যুগের চাইতে কম হলো নাকি? জাহিলি সমাজের চাইতে মানে মুসলমানদের ভিতরে একটা জাহিলি সমাজের জন্ম হলো। আল্লাহ তবারক তাআলা এদেরকে নিশ্চিহ্ন করে দিন, আল্লাহ তবারক তাআলা এদেরকে বিলীন করে দিন, ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন, অথবা ধ্বংসের আগে হেদায়েত দান করুন। তো এটা হলো
হারাম মুহররম হলো একটি হারাম মাস যেটা কোরআনে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ব্যাখ্যা করে ধরিয়ে দিয়েছেন আর মুহররম মাসের আরো একটি ফজিলত হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিকে কি বলছেন এই মাসটিকে শাহরুল্লাহ নাম দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি শাহরুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে ফজিলত এভাবে বর্ণনা করেছেন আফদলুস সালাতি বাদাল মাকতুবাতি কিয়ামুল লাইল যত সালাত আছে এই সালাতগুলোর মধ্যে ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হলো উত্তম সালাত হলো কিয়ামুল লাইল রাত্রিবেলায় যে নফল সালাত পড়া হয় এগারো রাকাত এই সালাত হলো ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আর রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো অর্থাৎ রমজানের ফরজ সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম দেখেন সবগুলো মাসই তো আল্লাহ কিন্তু মুহররম মাসের বিশেষভাবে ফজিলত সাব্যস্ত হয়েছে এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলেছেন তো এটা একটা এই মাসের জন্য বিশেষ ফজিলত সবই মাস আল্লাহ কিন্তু বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিকে আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন অতএব এটা একটা মুহররম মাসের ফজিলত তারপরে মুহররম মাসের যে ইবাদতগুলো আমরা পালন করি এই ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সোম আশুরা এর মধ্যে আশুরার যে সিয়াম রয়েছে আশুরার সিয়াম আশুরা বলা হয় আশার থেকে আশার অর্থ হলো দশ অর্থাৎ মুহররমের দশ তারিখকে আশুরা বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলছেন সোম আশুরা ইকফিরু সানাতাল মাদিয়া একটি সিয়াম আশুরার একটি সিয়াম এক বছরের গুনাহ মাফ করে দেয় আল্লাহু আকবার তাহলে এটা একটা মুহররমের বিশেষ ফজিলত আর মুহররমের যখন আমরা ফজিলত বলবো তখন এর ফজিলতটা শুধু সিয়ামের দিক থেকে সিয়ামের দিক থেকে এর ফজিলত আছে এখানে অন্য কোনো ইবাদতের ফজিলত প্রমাণিত না সাব্যস্ত হয় নাই এই মাসে আপনি কি বলে বিশেষ কোনো সালাত পড়বেন এরকম কোনো দলিল পাওয়া যায় না এই মাসে বেশি বেশি সাদাকা করবেন এর কোনো দলিল পাওয়া যায় না এই মাসে আপনি বাড়তি কোনো ইবাদত করবেন এর কোনো দলিল পাওয়া যায় না এই মাসে উমরা পালন করবেন দলিল পাওয়া যায় না এই মাসে বেশি বেশি কবর জিয়ারত করবেন এর দলিল পাওয়া যায় না এই মাসে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদতের উল্লেখ পাওয়া যাচ্ছে না সহিহ হাদিস সহিহ দলিলের মাধ্যমে আর এই মাসের সিয়াম বলতে উদ্দেশ্য হলো আশুরা আশুরা মানে দশম তারিখ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার যত ফজিলত বর্ণনা করেছেন এই ফজিলতগুলো পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জড়িয়ে দিয়েছিলেন কি যে আশুরার সাথে মিলিয়ে আরেকদিন সিয়াম পালন করতে হবে কারণ কি আশুরার সিয়ামটা মুশরিকদের সাথে মিলে যায় মক্কার যারা মুশরিক জাহিলি যুগ আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করত বিরোধিতা করত এই লোকগুলো আশুরার সিয়াম পালন করত সহিহ বুখারীতে আছে ইন আশুরা ইয়াউমান
تصومه قريش في الجاهلية عاشوراء এমন একটা দিন এই দিনে জাহিলি যুগের লোকেরাও সিয়াম পালন করত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে সিয়াম পালন করেছেন বা জাহিলি সমাজের সাথে সিয়াম পালন করেছেন এরপরে যখন তিনি মদিনায় আসলেন মদিনায় এসে দেখছেন যে ইহুদিরা ইহুদি খ্রিস্টানেরাও সিয়াম পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে ইহুদি খ্রিস্টানেরাও এই দিনে সিয়াম পালন করে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ তাজ্জব হইলেন জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুন মদিনাতে তো তিনটা কবিলা ছিল ইহুদিদের তিনটা কবিলা আরবের মধ্যে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করত মদিনাতে আর এদের উদ্দেশ্য এদের সাধনা ছিল একটা বিশেষ বিশেষ সাধনা তাদের শত শত বছর আগে তারা মদিনায় এসে বসবাস শুরু করে কেন যে তাওরাত ইনজিলে পাওয়া গেছে যে আখেরি নবী শ্রেষ্ঠ রসুল জন্ম নেবেন এমন একটা এলাকায় যেই এলাকায় খেজুরের বেশি আবাদ আর যেই এলাকায় যেই এলাকাটা কালো পাথর প্রান্তর বিশিষ্ট তো মদিনাকে তারা সারা পৃথিবী চষে চষে দেখলো যে মদিনার বর্ণনাটা মিলে যাচ্ছে তখন তারা বসবাস শুরু করলো এখানে যেমনভাবে ফিলিস্তিনে তারা আসা শুরু করেছিল অল্প অল্প করে মেহমান হিসেবে এসেছিল মেহমানের মতো করে এসেছিল আস্তে আস্তে তারা বিশাল জনবস্তি জনপদ গড়ে তুলেছে এমনকি মুসলমানদেরকে এখন তারা পাত্তা দেয় না মুসলমানদেরকে বিতাড়িত করেছে এবং তারা রাষ্ট্র কায়েম করে ফেলেছে এবং শুধু রাষ্ট্র না বৃহৎ রাজ্য সাম্রাজ্য কায়েম করা হলো তাদের টার্গেট তো এই ইহুদিরা এসেছিল মদিনায় আসার একটাই কারণ ফিলিস্তিনে তো এসেছে তারা সাম্রাজ্য গড়ার জন্য আর মদিনায় তারা এসেছিল যে মদিনাতে আমরা বসবাস শুরু করব মদিনাতে আমাদের জেনারেশন বাড়বে আমাদের সন্তান সন্ততি বংশধর বাড়বে আর এই এর ভিতর দিয়েই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বংশে আমাদের ইহুদি জাতির মধ্যে আমরা পেয়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইহুদিদের মধ্যে জন্ম নেয় এই জন্য তারা শত শত বছর যাবৎ এখানে এসে বসতি গড়েছিল তিনটা কবিলা বসবাস করত প্রায় মদিনার আদিবাসীদের সমান জনগণ ছিল ইহুদিদের বানু কুরাইজা বানু কাইনুকা বানু নাজির তিনটা কবিলা তারা এখানে বসবাস করত আল্লাহ রাসূল এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার আগে যারা আসল অধিবাসী তারা তো অধিকাংশই ইসলাম গ্রহণ করে ফেলেছে অধিকাংশ তারা ইসলাম গ্রহণ করেছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে এবং আকাবা সানিয়া আকাবা সানিয়ার যারা মুসলমান এসেছিল তারা যে দাওয়াতি কাজ করেছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেই কারণে দেখা গেছে যে অধিকাংশ মদিনার আদিবাসী যারা ছিল আউস খাজরাজ দুই কবিলার লোক তারা ইসলাম গ্রহণ করে ফেলেছিল ইসলাম গ্রহণে পিছিয়ে ছিল এই ইহুদিরা কিন্তু এই ইহুদিদের কাছ থেকে শুনেছিল এই মক্কা মদিনাবাসীরা যে অচিরেই একজন নবী আসবে শেষ নবী আখেরি নবী তিনি আমাদের মাঝে যখন জন্মগ্রহণ করবেন তার নেতৃত্বে আমরা তোমাদেরকে এই মদিনা থেকে বিতাড়িত করব আদিবাসীদেরকে এরকম হুমকি দিত সেই আখেরি নবী এসে গেলেই তোমাদেরকে আমরা কসু কাটা করব আর এই মদিনা থেকে বিতাড়িত করব এই কথাগুলো
এই আনসার যারা আউস খাজরাজের লোক মদিনার আদিবাসী তারা জানতো ইহুদিদের কাছে শুনে শুনেই ওদের মুখস্থ ছিল যে এই ইহুদিরা এসেছে এই আশায় যে একজন নবী আসবে আখেরি নবী আসবে তার নেতৃত্বে আমাদেরকে তারা মদিনা থেকে বহিষ্কার করবে বিতাড়িত করবে এই জন্য যখন তারা বায়াতুল আকাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন নবুয়তের বারোতম বর্ষে বা এগারোতম বর্ষে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে গেলেন মদিনার হাজিদেরকে মদিনার আউস খাজরাজের যারা হাজি এসেছিল তাদেরকে যখন তাদের তাবুতে আল্লাহ রসুল দাওয়াত দিতে গেলেন তখন তাদের মনে পড়ে গেল যে এই যে ইহুদিরা যে আমাদেরকে বলে যে একজন আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এই ইনার কথাগুলো তো ওই ইহুদিদের সাথে মিলে যাচ্ছে ইহুদিরা বলছিল যে এই নবী আসবে তখন তার নেতৃত্বে তোমাদেরকে আমরা মদিনা থেকে বহিষ্কার করব কচু কাটা করব এই নবী যে দেখা যাচ্ছে যে আমাদের তাবুতে তাবুতে ঘুরতেছে ওই নবীর কথার সাথে তো মিলে যাচ্ছে ইহুদিরা যেই ভবিষ্যৎবাণী করেছে আমাদেরকে শুনাইছে আমাদের তো মনে হচ্ছে ইনি সেই নবী এই ইহুদিরা তো কেউ হতে আসে নাই তাড়াতাড়ি এই নবীর প্রতি ঈমান আনো ইহুদিদের আগেই আমরা এই নবীর প্রতি ঈমান এনে ফেলি এই ছিল ইতিহাস বায়াতুল আকাবা হ্যাঁ এবং বায়াতুল আকাবা উলা এবং সানিয়া তারা ওই ইহুদিদের কাছ থেকে ইনফরমেশন তারা জেনেছিল মোহাম্মদ আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছিল ওই জানা অনুযায়ী তারা মিলিয়ে ফেল এই ইনি যা বলতেছে সেই সেই নবীরই তো কথা মনে পড়তেছে আমার ইহুদিদের কাছ থেকে যার সম্পর্কে শুনেছিলাম তাড়াতাড়ি ইহুদির এখানে ইহুদি কেউ আসে নাই তোমরা তাড়াতাড়ি এই সুযোগ হারা করো না সুযোগ গ্রহণ করো এই তো আদিবাসীরা আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দূত দেওয়া হলো মুসাব বিন উমাইরকে তারা তাকে সাথে নিয়ে ব্যাপকভাবে আউস খাজরাজ এবং আদিবাসীদের মধ্যে দাওয়াতি কাজ করে দেখা গেল যে ইসলামী রাষ্ট্রের পরিবেশ তৈরি করে ফেলেছে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে শুধু ইহুদি বাকি এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকার পর কি করলেন এই ইহুদিগুলোকে ইসলাম ধর্মে নিয়ে আসার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কি ঘোষণা করলেন যে আমরা ইহুদিরা সলাত পড়ত মসজিদুল আকসার দিকে মুখ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আমরা মসজিদুল আকসার দিকে মুখ করে সলাত পড়ব অর্থাৎ মদিনা থেকে কিবলা হলো দক্ষিণ দিকে আর মসজিদুল আকসা হলো উত্তর দিকে মুখ করে সলাত পড়ব সতেরো আঠারো মাস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য ইহুদিদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য সতেরো আঠারো মাস পর্যন্ত তাদের কিবলা ব্যবহার করলেন কিন্তু ফলাফল কি হইল ইহুদিরা যখন জানতে পারল যে মদিনার আদিবাসীরা সেই মোহাম্মদকে আমাদের আগেই পেয়ে গেছে আমাদের আগেই তার প্রতি ঈমান এনে ফেলেছে এখন তারা আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনা থেকে বহিষ্কার করবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে মানে বিষয়টা উল্টা হয়ে গেল এরপরে তখন ইহুদিরা কি শুরু করলো তারা হিংসা শুরু করলো বিদ্বেষ শুরু করলো এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো কি মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাদের ভুল হয়ে গেছে এগুলো ফাঁস করা আগে ঠিক হয়নি আমাদের বিরাট ভুল হয়ে গেছে দেখছেন ইহুদি খুবই চালাক জাতি কিন্তু এই চালাক আর বিচক্ষণ জাতি হলে কি হবে তাদেরও মাধ্যমে কিছু নির্বোধ হ্যাঁ নির্বুদ্ধিতা হ্যাঁ অবিবেচকের মতো যে কিছু ঘটে যেতে পারে
সেটা এই ঘটনা থেকে বোঝা যায়। এমনকি তাদের পুরা জাতি এক এমন এক সিদ্ধান্ত নিল যে যারা আমরা এই পর্যন্ত যা স্বীকার করেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, এখন থেকে আমাদের পালা হলো, আমাদের সিদ্ধান্ত হলো সব অস্বীকার করব, যেন আমরা এগুলো কখনো বলিনি। আমাদের তাওরাতে মোহাম্মদ সম্পর্কে কিছু নাই, ইঞ্জিলেও মোহাম্মদ সম্পর্কে কিছু নাই, সব গোপন করা হবে, এখন থেকে আর এগুলো প্রকাশ করব না আমরা। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, কোরআন তাদের সম্পর্কে জানিয়ে দিল যে এই ইহুদিরা তাওরাত এবং ইঞ্জিলের মাধ্যমে যা জেনেছিল, যে জ্ঞান তাদের কাছে ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আরাফু কাফারু বিহি, মারেফত লাভ করার পরও তারা তার সাথে কুফরি করেছে। বুঝছেন না, মারেফতের সাথে কুফরি থাকে। তাহলে আল্লাহ তবারক তাআলা কি ঘোষণা করলেন যে ইহুদিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা যে মারেফত রেখেছিল, যে জ্ঞান রেখেছিল, মারেফত বলা হয় এমন জ্ঞান যে জ্ঞান মানুষকে কুফরিতে নিয়ে যায়। আমাদের দেশে এক শ্রেণীর মারেফতওয়ালা আছে না, এই ইহুদিরা ছিল মারেফতওয়ালা। আল্লাহ কি বলছেন, ফালাম্মা আরাফু কাফারু বিহি, যখন তারা মারেফত লাভ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, তারপরও তারা তার সাথে কুফরি করলো। মারেফতের সাথে কুফরি থাকে, মারেফতওয়ালারা হলো ইহুদিরা হলো মারেফতওয়ালা। আর এই জন্য ইসলামে আমাদেরকে কি বলা হয়েছে, মারেফত লাভ করার কথা কোথাও বলা হয় নাই, কারণ মারেফত মানে এমন জ্ঞান যেই জ্ঞান মানুষকে কুফরি থেকে ফিরাই না, বরং কুফরিতে নিমজ্জিত করে। এই জন্য ইসলামের জ্ঞানের ব্যাপারে বলা হয়েছে এলিম, এলিম মারেফত নাই। এলিম আর মারেফত দুটোরই অর্থ একই, কিন্তু কখনো ইসলাম সম্পর্কে জানার ব্যাপারে, দিন সম্পর্কে জানার ক্ষেত্রে, কালেমা সম্পর্কে জানার ক্ষেত্রে কখনো মারেফত শব্দ ব্যবহার হয়নি। কি হয়েছে, এলিম, এলিম মানে এলিম হলো বরকতপূর্ণ জ্ঞান, এলিম হলো উপকারী জ্ঞান। তারপরও আমরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের সাথে ইলমে নাফে শব্দ যোগ করতে যোগ করেছেন, আল্লাহু ইয়াসরুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আমি তোমার কাছে ইলম চাই, উপকারী ইলম। কিন্তু মারেফত কখনো উপকারী ইলম হয় না, এটা ক্ষতিকর ইলম, কুফরি। এই মারেফতের মাধ্যমে কুফরি আসতে পারে, যেমন ভাবে ইহুদিরা মারেফত থাকা সত্ত্বেও কুফরি করেছে। এই জন্য কালেমা সম্পর্কে বলা হয়েছে ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ইলম অর্জন করো, জানো নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই ইহুদিদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য কত দীর্ঘ সময় ধরে চেষ্টা করলেন, 17-18 মাস দাওয়াত দিচ্ছেন, আর এদিকে তাদের কিবলা উত্তর দিকে মুখ করে সালাত পড়ছেন, কিন্তু কিছুই হয় নাই। বরং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যা আগে প্রকাশ করেছি এখন এগুলো বন্ধ, এখন অস্বীকার করবো, যে না না না, মোহাম্মদ সম্পর্কে তাওরাত ইঞ্জিলে কিছুই নেই। এইভাবে তারা মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করেছিল। তা আল্লাহ রসুল সাল্লাম এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা সালাত পড়ো, তোমরা সিয়াম পালন করো মহররম মাসে। মক্কাতে মুশরিকরা সিয়াম পালন করছিল আশুরার, আর মদিনাতে এসে দেখলেন এই ইহুদিরা সিয়াম পালন করছে। মা হাজার লাইতা সুমন, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমাদের কারণ কি, এই এই দিনে এই মাসে এই দিনে তোমরা সিয়াম পালন করো কেন? তো তারা কি বলল, ভালো একটা কথা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা ওয়া কওমাহু মিন ফিরআউনা ওয়া কওমি, এটা এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা এবং তার
মুমিন বাহিনীকে মুমিন সম্প্রদায়কে ফিরাউন এবং ফিরাউনের দলবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহু আকবার এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি ঘনিষ্ঠ ব্যক্তি আমরা যারা মুমিন ব্যক্তি আমি এবং আমার মুমিন উম্মত অনুসারী এরাই হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি ঘনিষ্ঠ ব্যক্তি বেশি আপনজন অতএব আমরা এই দিনে সিয়াম পালন করার বেশি অধিকার রাখি এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন মাত্রা যোগ করে দিলেন এবং নতুন মাত্রা যোগ করলেন আর সবাইকে বললেন তোমরা কেউ এই দিনের সিয়াম ছাড়বে না তোমরা কেউ এই দিনের সিয়াম ছাড়বে না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে পরেই আরেকটা নিয়ম ঘোষণা করলেন সেটা হলো কি যে লাইন বাকীতু ইলা কাবিলিল্লাহ সুমন্নাত আছে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই শুধু 10 তারিখে সিয়াম না 10 তারিখের আগের দিন তাসুয়া 10 তারিখের আগের দিনকে বলা হয় তাসুয়া নবম দিনও আমি সিয়াম পালন করব কারণ কি ইহুদি নাসারা এবং মুশরিকদের বিরোধিতা করার আল্লাহ আদেশ দিয়ে রেখেছেন তাহলে এটা হলো এখন শুধু আশুরা সিয়াম পালন করলে হবে না আশুরার সাথে তার আগের দিন তাসুয়া সিয়াম পালন করতে হবে তবেই এই ফজিলতটা পাওয়া যাবে কি গত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন আল্লাহু আকবার কত বড় ফজিলতের বিষয় আমরা আশা করি কেউ বাদ দেব না সবাই যেন আমরা তাসুয়া এবং আশুরার সিয়াম পালন করতে পারি 9 এবং 10 তারিখ এই দুই দিন সিয়াম পালন করলে আমরা গত এক বছরের গুনাহ মাফ পাব গুনাহ মাফ করা গুনাহ মাফ করাটা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদের আমলে একটু কম থাকলেও আমল ইবাদতের দিক থেকে যদি কিছু কমতিও থাকে গুনাহ মাফটা যেন পরিপূর্ণভাবে আমরা নিতে পারি এই গুনাহ মাফের যত সোর্স আছে যত পন্থা পদ্ধতি আছে এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং সাহাবায়ে কেরাম এটার প্রতি বেশি গুরুত্ব দিতেন গুনাহ মাফ হয়ে যাবে অমুক কাজে নেকি এত বেশি আর অমুক কাজে গুনাহ মাফ হবে ওই নেকির চাইতে গুনাহ মাফের পয়েন্টটা গুনাহ মাফের আমলটা বেশি তারা করার চেষ্টা করতেন আমাদের তো কালেমাটাও তাই না নেগেটিভটা আগে লা ইলা আগে আপনি গাইরুল্লাহকে অস্বীকার করবেন গাইরুল্লাহকে অস্বীকার করলে প্রত্যাখ্যান করলে এরপরে যদি আপনি আল্লাহর স্বীকৃতি দান করেন সেটা হবে খাঁটি সেটা হবে সেটা বেশি মূল্যবান এই জন্য গুনাহ মাফের বিষয়টা সবসময় আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এমনি উপকার অর্জনের চাইতে ক্ষতি দমন করার গুরুত্ব বেশি আপনি উপকারটা না পাইলেও চলে কিন্তু ক্ষতি দমন করাটা উচিত ক্ষতি যেন আমাকে স্পর্শ না করে এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তা আলহামদুলিল্লাহ এইভাবে আর কি মহররম মাসের এবং আশুরার ফজিলত সাব্যস্ত হয়েছে আমরা এই যে এতক্ষণ যাবৎ যেই কথাগুলো বললাম এগুলো হলো দলিল ভিত্তিক কথা কিন্তু আমাদের সমাজে যখন মহররম মাস ঢুকে বা মহররম মাস ঢুকতেছে এই সময় আমাদের দেশে যে আলোচনাগুলো আমরা শুনি এবং যে সমস্ত আর্টিকেলগুলো আমরা পেপার পত্রিকায় পড়ি এগুলো হলো সব মহররম আর আশুরা সব হলো ওই কারবালা কেন্দ্রিক সব হলো কারবালা কারবালাকে কেন্দ্র করেই মনে হয় মহররমের ফজিলত কারবালাকে কেন্দ্র করেই হলো আশুরার ফজিলত আশুরার বর্ণনা আশুরার ইতিহাস আর এগুলো আমরা শুনে থাকি এগুলো হলো আমাদের দেশে শিয়াদের প্রভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবদ্দশাতেই
জীবদ্দশাতেই মহররম এবং আশুরার ফজিলত বর্ণনা করে গেছে। আর কারবালার ঘটনা ঘটতেছে 62-63 বছর পর, 62-63 হিজরিতে। তা আমাদের দেশের মানে জালিয়াতি যেই দিকে যাবেন খালি জালিয়াতিটাই আসল আসল হয়ে গেছে, নকলটাই আসলের রূপ ধারণ করে আছে। এবং কি বলা হয়, ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ, নাউজুবিল্লাহ। কারবালার আগে কি ইসলাম মরে গেছিল? কারবালার আগে ইসলাম ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এই সময় কি ইসলাম মরে গেছিল? বরং ইসলাম, ইসলামের মধ্যে ভেজাল ঢুকেছে, ইসলামের মধ্যে বিভক্তি এসেছে, ইসলামের মধ্যে দলাদলির জন্ম হয়েছে, ইসলামের মধ্যে অনেক শির বেদাত এবং কুফরির জন্ম হয়েছে এই কারবালার পর থেকে। শিয়ারা তো এই কাম করতেই আছে, এখনো করতে আছে। শিয়াদের সাথে কি বলে, শুধুমাত্র নামে কিছু সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান বলে আমি একটা ব্যাখ্যা শুনেছি, এই ব্যাখ্যাটা খুব আমার পছন্দ হয়, বুঝেছেন? এই মূর্খতার সমাজে সুন্নি কেন বলা হয়, শুনে শুনে তারা কাজ করে, শুনে শুনে যারা নাকি ইসলাম পালন করে এরা নাকি সুন্নি। ভালো, এই শুনে শুনে ইসলাম পালন করা এরাই হলো বেদাতি, শুনে শুনে ইসলাম পালন করা এটা সুন্নি নয়। যারা সুন্না অনুযায়ী ইসলামকে পালন করে, ইসলাম অনুসরণ করে, ইসলাম চর্চা করে, এদেরকে বলা হয় সুন্নি। আর এদের বিপরীত হলো শিয়া। এই শিয়া, আমরা শিয়াদের কারবালা কেন্দ্রিক শিয়াদের ইতিহাস, শিয়াদের মতবাদ, শিয়াদের চিন্তাধারা, শিয়াদের আকীদা বিশ্বাস, শিয়াদের বিভিন্ন ধরনের বাতিল এবং কুফরি মতবাদ, এগুলো আমরা আলোচনা করেছি, আবারও করব এবং করতে থাকতে হবে। শিয়া আমাদের বাংলাদেশে এই বাংলাভাষী মুসলমানদের মধ্যে শিয়াদের এত প্রভাব যে আমরা মহররম আর আশুরার যে আসল ফজিলত, আসল ইতিহাস একেবারে ধামাচাপা পড়ে গেছে। আসল ইতিহাস, আসল আসল ফজিলত কোনটা আমরা আর বুঝি না। মহরম আসলেই মনে করি এই কারবালা শুরু হইল। আর মহরম আর কারবালাকে কেন্দ্র করে সাহাবিদেরকে গালি দেওয়া, সাহাবিদেরকে গালি দেওয়ার যে, এবং মুআবিয়ার, বিশেষভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়ার একটা মাস রয়েছে আমাদের দেশে, তথাকথিত বেরেলভিগুলো, বেরেলভি যারা, বেরেলভি সুন্নি, ভারতীয় সুন্নি বলে এদেরকে, এরা তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ইয়াজিদকে তারা গালি দেয়। ইয়াজিদের ব্যাপারে মতভেদ আছে, কিন্তু ইয়াজিদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঔরসজাত সন্তান। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরামর্শে ইয়াজিদকে নেতৃত্বে বসিয়েছিলেন। তাহলে ইয়াজিদকে যদি আমরা কাফের মনে করি, ইয়াজিদকে যদি, তাহলে কতগুলো সাহাবিদকে কাফের মনে করতে হবে? প্রায় 60-এর অধিক সাহাবি তখন ছিলেন, হ্যাঁ, তারা সবাইকে কাফের বলতে হয়। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা যেতে নিষেধ করেছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি তার পরিবারের লোকেরাও নিষেধ করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের লোকেরাও। তার যে বৈমাত্রিক ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া, মোহাম্মদ হানাফিয়া, তিনি নিজেও নিষেধ করেছিল, ভাই যায় না এবং সেও সাথে যায় নাই। এগুলো হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেখা ইতিহাস। আমরা তো ইতিহাসের, ইসলামী ইতিহাসের ব্যাপারে আমরা পাশ্চাত্যবিদ, এই ইতিহাসগুলোকে মুসলমানদের ইতিহাস বলে জানি। তারপরে শিয়াদের লেখা ইতিহাসকে আমরা মুসলমানদের ইতিহাস হিসেবে চালাই,
শিয়ারা যে ইতিহাস লিখেছে। আলহামদুলিল্লাহ হয়তো আমরা পরের খুতবায় আল্লাহ তবারক ও তাআলা যদি আমাদেরকে সুযোগ দান করেন, সুযোগ পাওয়া যায়, তাহলে আবারও হয়তো কারবালা আশুরা এবং কারবালা কেন্দ্রিক যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ইতিহাস এবং আকিদা এবং বেদাতি খারেজি এবং শিয়া তিন ধরনের আকিদা এখানে আমরা দেখব। একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ইতিহাস এবং আকিদা, আর হলো খারেজিদের দৃষ্টিতে আশুরা কেন্দ্রিক কারবালা আশুরা কেন্দ্রিক ইতিহাস ও আকিদা, আর একটা হলো শিয়াদের দৃষ্টিতে কারবালা এবং আশুরা কেন্দ্রিক ইতিহাস ও ফজিলত ইত্যাদি। এই বিষয়গুলো আলোচনার জন্য হয়তো আর একটা খুতবা আমাদের প্রয়োজন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা খুতবার মধ্যে শুনলাম, বিশেষভাবে মুহররম বা আশুরার সাথে পূর্বের দিন তাসওয়ার সিয়াম পালন করা এবং মুহররম মাস সহ অন্যান্য হারাম মাসগুলোকে সম্মান এবং মর্যাদা দেওয়ার যে বিষয়ে ফজিলত আমরা জানতে পারলাম, সেই মাসগুলোর জন্য আমরা যথাযথভাবে ফজিলত দান করতে পারি এবং মুহররম মাসের যেন আমরা হক আদায় করতে পারি, সিয়াম পালন করতে পারি, সেই ব্যাপারে আল্লাহ আমাদেরকে সচেতনতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুহু ইন্নাহু হুওয়ার রহিম।